পশ্চিমবঙ্গের জন্য কোনো ওয়েদার সিস্টেম বর্তমানে নেই, তো আগামী 5 দিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে, মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দিনের বা রাতের তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন আগামী 5 দিন থাকছে না। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি 31 ডিগ্রির কাছাকাছি দিনের তাপমাত্রা, আর রাতের তাপমাত্রা সর্বনিম্ন 21-এর কাছাকাছি মোটামুটি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে, মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ, তবে 7 তারিখ নাগাদ একদম পাহাড়ি এলাকায় দার্জিলিং কালিম্পংয়ে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। খুব একটা বেশি সম্ভাবনা নেই, হলেও মানে খুব হালকা ধরনের বৃষ্টি, অত পাহাড়ি এলাকায় খুব অল্প জায়গায় থাকতে পারে যদি হয়। আদারওয়াইজ উত্তরবঙ্গেও শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। তাপমাত্রা উত্তরবঙ্গেও নেক্সট 5 দিনে কিছু খুব একটা উল্লেখযোগ্য চেঞ্জ নেই। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কেমন? হ্যাঁ, কলকাতার ক্ষেত্রে যদি সর্বনিম্ন 21-এর কাছাকাছি থাকে, তো অন্যান্য জেলায় একটু কম থাকবে, পশ্চিমের জেলাগুলো আরও 2 থেকে 4 ডিগ্রির মতো কম থাকবে। তাপমাত্রা মোটামুটি 12 তারিখের পর থেকে বা 12 তারিখ নাগাদ একটু কমবে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।